ব্লগ রেকর্ড করতে চাইছি একটা, কিন্তু এখানে এই ব্লগটায় আজকে সংশয় আর আশঙ্কা ছাড়া আর কিছুই আমি রাখতে পারলাম না। আজ এখন বাজে 1:36, আজ বৃহস্পতিবার 16ই জুন। আজকের দিনটি, কালকের দিনটি এবং পরশু আমার জন্য একটা ভয়াবহ দিন হতে চলেছে। যদি না আজ বা কালকের মধ্যে কোনো ভালো খবর আমার কাছে আসে বা পজিটিভ কিছু আউটলুক আমি পাই, তাহলে পরে আমাকে আমার কর্তব্য পথে এগিয়ে যেতেই হবে। যে কর্তব্য পথ সহজ হবে না, একজন চেষ্টা করা ব্যক্তি, একজন ফেল করা ব্যক্তি এবং একজন সফলতার চূড়ান্ত জায়গা থেকে মাটিতে আছড়ে পড়া ব্যক্তি, এদের মধ্যে খুব একটা তফাৎ নেই। পৃথিবী মানুষকে, মানে ইয়ং জেনারেশনকে সবাই মোটিভেশন দিতে থাকে, তুমি পারবে, তোমার দ্বারা হবে, তুমি ঠিক দেখবে এটা করে নেবে, নাম হবে তোর খুব বড়, নামের পাশে নম্বরও, একটা অদ্ভুত সিস্টেম তৈরি করা হয়েছে যে সিস্টেমটা ধ্বংস হতে হতেও ধ্বংস হচ্ছে না। মানুষ বুঝেও বুঝছে না, জেনেও জানছে না, কেন জানি না একটা অদ্ভুত প্রতিযোগিতার মধ্যে দিয়ে সবাইকে যেতে হবে, লাখ লাখ কোটি কোটি টাকা না কামালে তোমার কোনো দাম নেই। আসলে তোমার তো তাহলে কোনো দামই নেই, তোমার ডে ওয়ান থেকে তোমার কোনো দাম নেই, তোমার টাকা সুন্দর, তুমি সুন্দর নও। এত সংশয়ের জায়গা, এত প্রবলেমের জায়গা তৈরি হওয়ার মূল কারণ অজ্ঞতা। একজন চাষিভুষি মানুষ যার কাছে ক্ষেত রয়েছে, দিনের শেষে সেও অজ্ঞ, যে এই সিস্টেমে নিজের প্রিভিলেজ খাটিয়ে চূড়ান্ত চেয়ারটাতে বসে আছে সেও অজ্ঞ, দিন শেষে সবাই মূর্খ। এমন বড় বিশেষজ্ঞ তো কেউ তৈরি হয়নি যে একদম মানে পিন পয়েন্ট করে বলে দেবে এইটাই এই কারণ, এইটার জন্যই এটা হয়েছে, তুমি বাবা রবি গ্রহ পুষ্যা নক্ষত্রে, মানে রবিবার পুষ্যা নক্ষত্রে কর্কট রাশিতে জন্মেছিলে, তোমার তো বাবা ভয়ঙ্কর যোগ, তুমি যাই করবে তাতে অসফল হবে, কথার কথা। আমি জ্যোতিষ ভণ্ডদের কথার রেশ টেনে বলছি, তাদের মতো করে বলছি, তারা তো এই ধরনের কথাই বলে। প্রত্যেকটা জিনিসই এমনভাবে অ্যাক্টের মতো করে সাজিয়েছে এরা যে এর কোনো আপ ডাউন বা বাইরের কিছু দেখার উপায় রাখেনি,
আমার সামনে যতটুকু ছবি রয়েছে বা যতটুকু প্রপোজাল রয়েছে সেইটুকুর ওপরেই আমি আমাকে নির্ভর করতে হচ্ছে। একটা ছবি, একটা হোপ, অমুক হলে হয়তো হবে, অমুক হলে হয়তো শান্তি হবে, হবে না, সুখ স্বপ্নে শান্তি শ্মশানে। তো আমাদেরকে এইভাবেই হোপ দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, লাইক গাধার সামনে ঝোলানো একটা গাজর, গাজরটাকে লক্ষ্য করে ছুটছি। এখন এমন একটা পয়েন্টে এসে পৌঁছেছি যখন আমার আশেপাশে এমন অবস্থা যে সবাই আমার টাকাকে ভালোবাসতে প্রস্তুত, আমাকে ভালোবাসতে প্রস্তুত নয়। আমার কাছে আছে যে খোলামকুচিটুকু, ওই খোলামকুচিটুকুকে ওটাই বড় হলো, আমি বড় নই। এর ওপর তো আর কিন্তু পরন্তু কিছু চলে না। সর্বত্র পারবো না শুনেছি, তো সুতরাং পারবো না। আমার পাড়ার কোনোদিন কথাও ছিল না, ডে ওয়ান থেকে যার স্পিরিট ভেঙে দিয়েছে সে আর কি পারবে। আজকে ভাবছিলাম বসে বসে একটা লেখা লিখব, যে আমাকে প্রচুর যে অ্যাকশন ফিগার কিনে দিত মা, এবং আমি আমাকে বারান্দায় বসিয়ে রাখা হতো, ওগুলো দিয়ে খেলতে বলা হতো। ঠাকুমা তালা চাবি মেরে রাখতো কলাপসিবল গেটে, বিকেলে যাতে ছেলে বেরিয়ে খেলতে যেতে না পারে। অন্তর্মুখীন হওয়াটা বা বুকিশ হওয়াটা ভালো না আউটগোয়িং, এ লেওড়া বাড়া বিড়ি খাই, চুলে রং করে নেচে বেড়াই, এটা হওয়া ভালো আমি জানি না। যে সারা বছর বই নিয়ে বসে নিয়ে এবং টিকটকে পোদ নাচিয়ে যে খানকিমাগি আমব্রেলার বানান লিখছে, AMREELLA, ভবিষ্যতে সে ভালো মা হতে পারবে কি না বা একটা পরিবারকে ধরে রাখতে পারবে কি না, নাকি বারো ভাতারই হবে, বলতে পারবো না। সে পাইলট হয়তো হবে না, না হতে পারে না, কারণ এই নম্বর নিয়ে তো তাকে তার ওই রাস্তা তো বন্ধ করে দেওয়া হয়েছে। মিথ্যের জায়গাটা হচ্ছে এইখানে, যে বলা হয় যে এই নম্বর জীবনের শেষ কথা নয়, এর পরেও মানে অনেক কিছু করা যায়, আকাশে ওড়া যায়, পাতালে ঢোকা যায়, রেললাইনের ওপর গরমকালের রেললাইনে, যখন রেললাইনটা গরমকালে একদম গরম হয়ে যাবে, সেই রেললাইনের ওপর নিজের খোলা পোঁদ রেখে হাঁকা যায়,
এগুলো বলা হয়, এগুলো বলা হয়, এগুলো বলার কথা। ভালো নম্বর নেই তো পরবর্তীতে ভালো কলেজ পাওয়া যাবে না, ভালো কলেজ না পাওয়া গেলে শুধু ভালো কলেজ দিয়ে না, মানে পিকচার পারফেক্ট লোক চাইছে। পাশ করে যে বেরোবে সে একটা মানে টাই পরবে, শার্ট পরবে, একটা মানে তাকে কোট পরে গিয়ে ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে, ইংরেজি ছাড়া সে চোদাবে না। নিজের দেশে তাকে সাহেবের বাচ্চা সেজে ঘুরে বেড়াতে হবে। আমি র্যান্টিংই করছি আজকে, আমি শুধু র্যান্টিংই করছি, আমার মূল সমস্যার জায়গায় আমি আসতে পারছি না বা বলতে পারছি না। অ্যাকচুয়ালি কালকে একটা ফয়সলার উপর আমি দাঁড়িয়ে আছি। জীবনটা এখন এমন যে এ সঠিক হলে তারপর বি, বি যদি ঠিকঠাক যায় তবে সি, সি হলে তবে ডি, এবং এ বি সি ডি এগুলো ক্রমিক অর্ডারে যে হবে তারও কোনো গ্যারান্টি নেই। হয়তো বি আগে হলো, এ তখন রেডি নেই, তখন আমার বি, বি এর ফাংশনালিটি আমার কাজে দিল না, আমার ওয়েস্টেজ। এটাই ঠিক আছে, আর বেশি ভাঁটাবো না। কালকে আমার একটু পানিহাটিতে পুষ্পদীর আশ্রমে যাওয়ার ইচ্ছে আছে, জানি না যাবো কি না, ভাল লাগছে না কিচ্ছু, কিচ্ছু ভাল লাগছে না।